স্বাগত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি বৃহস্পতিবার আমরা কথা বলি নারীর ক্যারিয়ার নিয়ে। আজ আমরা কথা বলবো ই কমার্স নিয়ে, অভিযোগ এই বিষয় নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন উইমেন অ্যান্ড ই কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। নাসিমা আক্তার, স্বাগত আপনাকে সমাধান সূত্রে। সাম্প্রতিক সময়ে ই ভ্যালি বলেন, ই অরেঞ্জ নিয়ে বলেন, আরও কিছু অনলাইন নিয়ে বেশ কিছু অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, এই অভিযোগগুলো কেন হচ্ছে? ধন্যবাদ প্রিয়া আপনাকে। অভিযোগ আসছে বেসিক্যালি, আমি মনে করি যে আমাদের বাংলাদেশ কিন্তু ই কমার্স সেক্টর এখনো নতুন, মানে সর্বসাকুলে 5 বছরই হবে যে আমরা এই সেক্টর নিয়ে কাজ করছি বা একটু ভালো হচ্ছে। তো কোনো সেক্টর যখন নাকি একটু ভালো করতে নেয়, একটু বড় হতে নেয়, নানান ধরনের প্রবলেম কিন্তু আসে। আর নতুন কিছু ই কমার্স সাইট হয়তো বা হঠাৎ করে এসেই, যেহেতু ই কমার্স সেক্টর ভালো করছে, তারও নানান ধরনের অফার দেওয়া শুরু করে যেটা নাকি অনেকখানি রিয়েলিস্টিক না। তো এই আনরিয়েলিস্টিক অফারগুলোর কারণেই বেসিক্যালি মার্কেটটা একটু আনস্টেবল হয়ে গিয়েছে। তো সেই জায়গাটা আসলে আমরা সবাই শঙ্কিত ছিলাম, কিন্তু এখন আমরা আশা করছি সে আনস্টেবল জায়গাটা থেকে আমরা কাজ করে আবার স্টেবিলিটি ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এই বিষয়ে কি আপনাদের কোনো নীতিমালা আছে? নীতিমালা আছে, একটা ডিজিটাল কমার্স নীতিমালা আছে, এবং সেই নীতিমালা আরো কিছু কাজ হচ্ছে, এটাকে আরো মডিফাই করা হচ্ছে যেন মার্কেটটার জন্য আরো বন্ধুসুলভ একটা নীতিমালা তৈরি করা যায়। সেটা নিয়ে কিন্তু কমার্স মিনিস্ট্রির সাথে আমাদের ইকেপ একসাথে কাজ করছে। আপনারা কতদিনের মধ্যে এই নীতিমালাটা প্রয়োগ করবেন বলে আশা করছেন, আর কতদিন লাগতে পারে আপনাদের কাজ করতে নীতিমালা নিয়ে? নীতিমালা নিয়ে অলরেডি কাজ করছে, আন্ডার প্রসেস অলরেডি, কিন্তু একটা ডিজিটাল নীতিমালা প্রকাশ হয়েছে, কিন্তু সেটাকে আরো মডিফাই করে হয়তো বা এই বছরের ভিতরে আমাদের টোটাল একটা নীতিমালা পলিসি যেটাই বলেন সেগুলো হয়তো আমরা পাবলিশ করে দিব। যে নীতিমালাটা প্রকাশ হয়েছে আপনি বললেন, সেইটা কি সবাই যারা এই অনলাইন বিজনেসের সাথে যারা জড়িত, যারা করছেন এই ব্যবসাটা, তারা কি মানছেন বা তারা কি সবাই জানে আপনাদের নীতিমালাটা? একটু বিস্তারিত জানতে চাই। নীতিমালা আছে এটা সবাই জানে, তবে হ্যাঁ অনেকে মানছে না, কারণ অনেকে আসলে বুঝতেই পারছে না এটার প্রয়োজনীয়তাটা কি। তো সেই জায়গাটা আমি মনে করি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা উচিত প্রাইভেট এবং পাবলিক সেক্টর বোধ থেকেই, যেন আমাদের মিনিস্ট্রিগুলো এগিয়ে আসে এবং প্রাইভেট সেক্টর ইকেবের সাথে আরো আদার্স যে স্টেক হোল্ডার গুলো আছেন তারাও যেন এগিয়ে আসেন। এটা নিয়ে বারবার সেমিনার করতে হবে, ওয়েবিনার করতে হবে, এই কোম্পানিগুলোকে অ্যাকচুয়ালি গ্রুমিং করতে হবে নীতিমালাগুলোর আন্ডারে আসা এবং নীতিমালাটা কিভাবে কাজ করবে সেই জিনিসগুলো জানানো, বুঝানো। তো এটার জন্য আসলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যত বেশি করা হবে ততই আমাদের এই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি জানতে পারবে, বুঝতে পারবে, এবং তারা হয়তো ভবিষ্যতে সেই ভুলগুলো করবে না। অ্যাওয়ারনেস ক্যাম্পটা কি আপনারা করেছেন এখন পর্যন্ত কিছু, মানে কোনো কিছু কি আপনারা? আমরা বিভিন্ন কোম্পানিদেরকে নিয়ে, মানে ইকেবের পার্সপেক্টিভ থেকে বলছি, আমরা বিভিন্ন কোম্পানিদেরকে নিয়ে কিন্তু কয়েক দফা আমরা বসেছি নীতিমালাগুলো নিয়ে। তবে প্যান্ডেমিকের আগে যখন থেকে আমরা নীতিমালা করছিলাম তখন কিন্তু সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে, সমস্ত বড় বড় কোম্পানিদেরকে নিয়ে কিন্তু আমরা ইনপুট নেওয়ার চেষ্টা করেছিলাম, বিভিন্ন পলিসি কনফারেন্স করেছিলাম। প্যান্ডেমিকের জন্য ভার্চুয়ালি কিছু পলিসি কনফারেন্স হয়েছে, বাট সেটা আমি মনে করছি অনেক কম। আমাদের এখন প্যান্ডেমিকটা যেহেতু নিউ নর্মাল লাইফ হিসেবে আমাদের ধরতে হবে, এখান থেকে আমাদের আসলে উঠিয়ে নিয়ে আসতে হবে কিভাবে আমরা পলিসিটাকে আরো বেশি মানুষের মাঝখানে প্রচার করব। তো এটা নিয়ে আরো অনেক কাজ করার আছে আসলে। যারা মানছেন, আপনি একটুকে বললেন যে অনেকেই মানছেন না আপনাদের নীতিমালা, যারা মানছেন না তাদের কি আপনারা, কোনো রকম শাস্তির বিধান বা তাদের জন্য কোনো কিছু শাস্তির আওতাভুক্ত করার কোনো রকম কিছু আছে কি আপনাদের? তাদের কি আপনারা শনাক্ত করছেন যে কারা মানছেন না? আমরা তো আসলে শাস্তি দিতে পারি না, আমরা ইকেপ থেকে যেটা করতে পারি আমরা প্রথমে তাদেরকে শোকজ লেটার দিতে পারি যে আপনারা কেন এটা করছেন, পরবর্তীতে আমরা তাদের মেম্বারশিপ স্থগিত এবং বাতিল করতে পারি। তো আমরা বেশ কয়েকটা কোম্পানি মেম্বারশিপ স্থগিত করেছি, কয়েকটা কোম্পানি মেম্বারশিপ বাতিলও করেছি, এই যারা নাকি যাদেরকে নিয়ে এত বেশি কমপ্লেন আসছে, যারা নীতিমালা মানছে না তাদেরকে নিয়ে। এই মুহূর্তে এখন তো করোনা, তো গত বছর থেকে করোনা চলছে, তো করোনার সময় তো আপনাদের অনলাইনে ব্যবসা কিন্তু অনেক বেড়েছে, বিশেষ করে নারী উদ্যোক্তা অনেক বেড়েছে, যারা বাইরে কাজ করতে যাচ্ছেন না বা করোনার কারণে যারা অনেকেই মার্কেটে যাচ্ছেন, এই জন্য নারী উদ্যোক্তা এই অনলাইন বিজনেস অনেক বেড়েছে। এই মুহূর্তে মার্কেট কতটুকু স্টেবল অনলাইন বিজনেসের জন্য? আমি বলবো যে গত বছর থেকে যদি আমরা ধরি, গত বছর সমস্ত সেক্টর বন্ধ থাকলেও কিন্তু ই কমার্স একটা মাত্র সেক্টর ছিল যে সেক্টর নাকি
কাজ করে গিয়েছে, টায়ারলেসলি কাজ করে গিয়েছে, এবং একমাত্র ইমার্জেন্সি সেক্টর হিসেবে তখন কিন্তু এই একটা সেক্টরে ওপেন ছিল। তো সেই জায়গার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো বা থাকবে সবসময়, কিন্তু স্টেবিলিটির একটা জায়গা, আস্থার একটা জায়গা, ভরসার একটা জায়গা কিন্তু ই কমার্স সেক্টর তৈরি করতে পেরেছে, অনলাইন সেক্টর তৈরি করতে পেরেছে, এবং সেই জায়গাটা কিন্তু কখনো এখন আর কেউ নড়াতে পারবে না। তো কিছু মানে কিছু আপস অ্যান্ড ডাউন তো থাকবেই, কিন্তু অনলাইনের উপরে ভরসা কিন্তু এখনো মানুষের আছে, স্পেশালি গত বছর থেকে যেহেতু যে গ্রোথটা এসেছে সেই গ্রোথটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি এবং এটাকে চেষ্টা করবো সামনে যেন আরো বাড়ানো যায়। তো সেই জায়গায় বলবো যে অনলাইন এখনো কিন্তু বেশ ভালো একটা আস্থার জায়গায় আছে। এই যে এত অভিযোগ, এই অভিযোগের জন্য যারা নতুন উদ্যোক্তা আছেন তারা তো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের উপর থেকে তো সাধারণ মানুষ যারা গ্রাহক আছেন তাদের বিশ্বাসটা উঠে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার আপনার কি নির্দেশনা আছে তাদের জন্য? নতুন উদ্যোক্তা শুধু না, আমি যারা ক্ষুদ্র উদ্যোক্তা তাদের জন্য বলবো যে প্রথমে হচ্ছে কি, গ্রাহকদের ভরসা রাখার চেষ্টা করতে হবে সবসময়। আমি যতটুকু পারি ঠিক ততটুকুর উপরে আমি অফার দিব, আমি কোনো আনরিয়েলিস্টিক অফার আমার গ্রাহকদেরকে দিব না। আমি হয়তোবা ডেলিভারি চার্জ ফ্রি করতে পারি যদি সেটা আমার এন্ড থেকে পসিবল হয়, আমি হয়তোবা একটা কিনলে আরেকটার উপরে 10% 15% ডিসকাউন্ট দিতে পারি, কিন্তু আমি কখনো এরকম অফার দিব না যে একটা কিনলে তিনটা ফ্রি দিয়ে দিব বা এত দিনের ভিতরে বুকিং দিলে এত জিনিস ফ্রি পেয়ে যাবে। মানে আনরিয়েলিস্টিক কোনো কিছু কিন্তু ভালো না, সবসময় বাস্তবতার মধ্যে থাকতে হবে এবং সবসময় কোয়ালিটি আপনি মেনটেন করবেন, সময়টা আপনি মেনটেন করবেন, তাহলে কিন্তু আপনার পক্ষে গ্রাহকের সন্তুষ্টি ধরে রাখা এবং সেই গ্রাহককে রিপিট কাস্টমার হিসেবে পাওয়াটা আপনার পক্ষে সম্ভব হবে। এটা শুধুমাত্র নতুন না, যারা নাকি ক্ষুদ্র ব্যবসায়ী বা অনেক আগে থেকে ব্যবসা করে আসছেন তাদের সকলের জন্য কিন্তু এই একটা ফর্মুলা আমি বলবো যে অ্যাপ্লাই করবেন। গ্রাহকদের সন্তুষ্টির জন্য গ্রাহকদের সাথে যায় এমন ধরনের অফারই দিবেন, এমন কোনো অফার দিবেন না যেটা আপনি কখনো ফুলফিল করতে পারবেন না বা আপনার কোম্পানি ফুলফিল করতে পারবে না। অনলাইনে অনেকেই নতুনভাবে শুরু করতে চাচ্ছে, শুরু করতে চায়, কিন্তু এই যে সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো, ই ভ্যালি বলি, ই অরেঞ্জ বলি, এই সাম্প্রতিক সময়ের ঘটনার কারণে অনেকেই পিছিয়ে পড়ছে অনলাইন থেকে, বা অনেকে যারা ব্যবসা করছে তারা তাদের ভালো প্রফিট হচ্ছে না, অনেকে এটা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বা বন্ধ করে দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে কি করণীয় বা কিভাবে তারা ব্যবসাটা আবার পরিচালনা করতে পারে, বা যারা আসতে চাচ্ছে তারা কিভাবে শুরু করতে পারে, এই বিষয়ে যদি আপনার কোনো পরামর্শ থাকে? বলবো কখনোই তো অ্যাকচুয়ালি কোনো জিনিসই সহজভাবে পাওয়া যায় না, কোনো জিনিস পেতে গেলে সেটা যেন একটু কষ্ট করতেই হয়। এখন হচ্ছে সেই কষ্টের সময়টা যে বিভিন্ন কোম্পানির কারণে আমাদের উদ্যোক্তারা একটু ক্ষতিগ্রস্ত হয়েছেন বা গ্রাহকরা একটু অসন্তুষ্টির মধ্যে আছেন, ভরসার জায়গাটা একটু ডুবে গিয়ে গেছে, কিন্তু আমি বলবো যে সেটা সাময়িক ভাবে এই সময়টাকে কাটিয়ে উঠতে হবে আমাদের এবং ইনশাল্লাহ আমরা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু তার জন্য কিন্তু একেবারেই এমন না যে আমরা ই কমার্স সেক্টর বা টোটাল অনলাইন সেক্টরটাই খারাপ একটা কাজ করছে, আমাদের অনলাইন সেক্টরে এখনো কিন্তু উদ্যোক্তারা বেশ ভালো কাজ করছে এবং তাদের একটা ড্রিম আছে, সেই ড্রিমটা তারা ফুলফিল করবে ইনশাল্লাহ, সেই বিশেষ আমার আছে। তবে মার্কেট কিছুটা আনস্টেবল হয়েছে এটা ট্রু, কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো আমি মনে করি। তো কিছু কখনোই কিন্তু কোনো জিনিস খুব সহজেই পাওয়া যায় না। যারাই নতুন আসছেন বা যারা কাজ করছেন বলবো যে আপস এন্ড ডাউন থাকেই, সেই জায়গাটায় কখনোই থেমে যাবেন না, এই সময়টাকে কাটিয়ে আমরা উঠবো, সেই সময়টা আমরা আলোচনায় ফিরবো। আমাদের টেলিফোনে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটি শুনে আসি। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বর্তমানে আমার নাম হচ্ছে আকাশ, আমি ঢাকা থেকে ফোন করছি। বর্তমানে যে একটা সাইট চলছে ই কমার্স সাইট, যেটা হচ্ছে এসপিসি ই কমার্স প্লাস ML এর মতো, এসপিসি নিয়ে যদি আপনাদের কিছু একটু মতামত দিতেন, কারণ এখানে অনেক গ্রাহকেই এক করছে, উইডোটা তারা পাচ্ছে না, তো এটা নিয়ে যদি আপনারা কিছু বলেন আর কি। জি আমরা বুঝতে পেরেছি নাসিম আক্তার, আমরা যেটি বলছিলাম সেটি শেষ করে তারপর দর্শকের প্রশ্নে আসব। জি আমাকে একটু কোয়েশ্চনটা একবার রিপিট করতে হবে ওনারটা। আর আমি যেটা বলছিলাম যে কোনো জিনিস আসলে সহজে পাওয়া যায় না, কিছুটা আপস অ্যান্ড ডাউন থাকবেই আমাদের। আমরা যখন কোনো উদ্যোগ নেই আমাদের এটা চিন্তা করে আসতে হবে যে আমার সামনে কিন্তু অনেক পাহাড় পর্বত আসবে, সেগুলোকে আমার ডিঙ্গিয়ে তারপর সমতল ভূমিতে যেতে হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাই, আমার রাস্তা কখনো স্মুথ থাকবে না, তো এই জায়গাটা আমার কিছু ক্ষতি হবে কিছু লাভ হবে এই চিন্তা করেই কিন্তু আমার এই কাজগুলো করতে হবে। যারা অনলাইনে ব্যবসা করছেন
অনেকেরই অভিযোগ যে তারা ঋণ পাচ্ছে না ব্যাংক থেকে, ব্যাংকে অনেক জটিলতা পোহাতে হচ্ছে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের ব্যাংকরা ঋণ দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি বলি, এই যে এত অভিযোগ, এই অভিযোগ কি কোনোভাবে দায়ী এই ব্যাংক থেকে ঋণ না পাওয়ার ক্ষেত্রে? না, অভিযোগ তো রিসেন্টলি কিছু অভিযোগ সামনে আসছে, কিন্তু আমি যেহেতু নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি, এখন কিন্তু আমি দেখছি যে অনেক ব্যাংক কিন্তু নারী উদ্যোক্তাদেরকে ঋণ দিচ্ছেন, এবং ব্যাংকে ঋণ দেওয়ার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। আমরা প্রসেস ছাড়া গিয়ে আমাদেরকে ঋণ দেন বললে কখনোই তো তারা সেই প্রসেসের বাইরে এসে ঋণ দিতে পারবে না। আমাদের নারী উদ্যোক্তাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, কারণ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট করা যায় না। তার উদ্যোগের বেশ কিছু ট্রানজাকশন থাকতে হবে, সেগুলোর উপর বেস করে ব্যাংকরা লোন দিয়ে থাকে। তো আমরা আমাদের উদ্যোক্তাদেরকে সেটাই শেখানোর চেষ্টা করি যে আপনারা লিগাল যে ডকুমেন্টগুলো আছেন সেই ডকুমেন্টগুলো আপনারা অ্যাটলিস্ট রেডি করেন, সেটা ছাড়া একটা ব্যাংক কখনই আপনাদেরকে লোন দিতে পারবে না। তারপরও কিছু কিছু ব্যাংকের সাথে আমার কথা হয়েছে, তারা এগিয়ে আসছে এইসব উদ্যোক্তাদেরকে শুধুমাত্র তাদের ক্যাশ অন ডেলিভারির উপরে বা তাদের যে অনলাইনে ট্রানজাকশন গুলো হচ্ছে, পেজের মাধ্যমে যে তারা ট্রানজাকশন করছে সেগুলোর উপর বেস করে কিন্তু তারা ছোট ছোট লোন দেওয়ার চেষ্টা করছেন। আর যদি বলি যে লোন পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু মানে একদম রুট লেভেলের সাইডে হয়তো বা নারীরা এখনো একটু বঞ্চিত আছে, পিছিয়ে আছেন, দুইটা কারণে। এক হচ্ছে যে আমাদের প্রথম যেটা বলেছি যে আমাদের উদ্যোক্তাদের হয়তো বা প্রপার ডকুমেন্টেশন গুলো নেই, আর দ্বিতীয়ত হচ্ছে সেই জায়গায় হয়তো বা ব্যাংকাররাই জানে না বা ব্যাংক ম্যানেজাররা জানছে না যে অ্যাকচুয়ালি কি পরিমাণ সুবিধা তাদেরকে দিতে পারে, আমাদের উদ্যোক্তারা কতটুক লোন নিয়ে ডিসবার্স করতে পারে, লোনটা আবার রিটার্ন করতে পারবে, সেই জায়গাটা হয়তো বা কিছু কিছু ব্যাংকারের ভিতরে এখনো ঘাটতি আছে। সেটা আমি বলবো যে একটু দূরের সাইডের, এটা কিন্তু ঢাকার না বা সিটি গুলোর ভিতরে না। আমরা ব্যাংক নিয়ে কথা বলবো, কিন্তু আমাদের সময় হয়েছে একটি বিরতি নেওয়ার, বিরতির পর আমরা ফিরছি। সমাধান সূত্রে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকে আলোচনার বিষয় ই কমার্স নিয়ে অভিযোগ। আমাদের সঙ্গে আছেন উইমেন অ্যান্ড ই কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। নাসিমা আক্তার, আমাদের বিরতির আগে টেলিফোনে একজন দর্শক একটি প্রশ্ন করেছিলেন যে এমএলএম নিয়ে, একটি প্রশ্ন করেছিলেন যে ই কমার্সে যে এমএলএম নিয়ে কাজটা করছে এটা কি বৈধ না অবৈধ, একটু বিস্তারিত যদি বলতেন। আসলে এমএলএম মানে অনেকের একটু বুঝতে হবে জিনিসটা কি। হ্যাঁ, অনেকের হয়তো ভালো মানে ক্লিয়ার ধারণা নেই, আমার ওইরকম নেই, কিন্তু আমি যতটুকু বুঝি যে এমএলএম কে আমরা ই ক্যাবে কখনো মেম্বারশিপ দেই না। এই এই ধরনের কোম্পানি গুলো কি হয়, মাল্টি লেভেল মার্কেটিং করে। একজন যদি তার কাস্টমার নিয়ে আসে তাকে এই জিনিসটা ফ্রি দেওয়া হবে, তার জন্য এত পার্সেন্ট অনেক শেয়ার টেয়ার দেওয়া হবে, অনেক ধরনের অফার দেওয়া থাকে আর কি। এগুলোতে কি হয়, বেশিরভাগ সময় প্রতারিত হয় মানুষজন। অনেক কোম্পানি আছে বাংলাদেশে এমএলএম করতে গিয়ে ধরা পড়েছে এবং জেলও খাচ্ছে এখনো। তো এই জন্য এমএলএম কোম্পানিকে আমরা কখনো এক্সেস দিতে চাই না, এবং এই ধরনের অফার গুলো থেকে আসলে দূরে থাকা উচিত। তো এই পর্যন্ত কি বলতে পারবে না যে ইকাবে এমএলএম কোনো কোম্পানি আসছে। তো আমার মনে হয় ই কমার্স সেক্টরে এমএলএমটা আসা ঠিক হবে না। বিরতির আগে আমরা ব্যাংক ঋণ নিয়ে কথা বলছিলাম, সেখানে আপনি বলছিলেন যে দুটি কারণে বিশেষ করে নারী উদ্যোক্তারা ঋণ পায় না। একটি হচ্ছে কাগজপত্র ঠিক থাকে না, এটা একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে ব্যাংক জানে না যে একজন উদ্যোক্তাকে কতটুকু সুবিধা দিতে হয়। এই সমস্যাটা আসলে কার দিক থেকে, ব্যাংকের দিক থেকে নাকি যারা, কোন দিক থেকে আসলে এই সমস্যাটা বা সমাধানের উপায় কি? আচ্ছা, আমি প্রশ্নটা আবারও করছি যে আপনারা, আমরা বিরতির আগে কথা বলছিলাম ব্যাংক নিয়ে, ব্যাংক ঋণ নিয়ে। আপনি তখন বলেছিলেন যে দুটি কারণে ব্যাংক ঋণ পাওয়া যাচ্ছে না, একটি হচ্ছে যারা উদ্যোক্তা তাদের কাগজপত্র ঠিক থাকে না, দ্বিতীয়টি ব্যাংকের দিক থেকে তারা জানে না যে একজন উদ্যোক্তাকে কতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায়। তো এই সমস্যাটা যে, এই সমস্যাটা আসলে কার দিক থেকে, ব্যাংকের দিক থেকে না কোন দিক থেকে, বা এর সমাধানটা কি? আমি বলবো বোথ সাইড থেকে আর কি। উদ্যোক্তাদের নলেজ গ্যাদার করা দরকার আছে, তাদের জানা দরকার আছে যে কি কি কারণে সে ব্যাংক ঋণটা পেতে পারে এবং কি কি কারণে সে ব্যাংক ঋণটা পাবে না। আর ব্যাংকার সাইড থেকে আমার মনে হয় একটু মানে এটা আমি খুব সহজ ভাষা বলছি, হয়তো বা একটু গ্রুমিং, একটু মেন্টরিং এর দরকার আছে যে আমাদের উদ্যোক্তাদেরকে কি ধরনের ফ্যাসিলিটিস তারা আর একটু বেশি দিতে পারে, কারণ এটা যেহেতু একদম ক্ষুদ্র লেভেলের উদ্যোক্তা বলা চলে। তো কতটুক কাগজপত্র না নিলেই না, কতটুক ইজি প্রসেস করা যায় সেই জায়গাটা আমার মনে হয় বোথ সেক্টর থেকে একটু মেন্টরিং যদি করা যায় তাহলে আমার মনে হয় ভালো হয়, উদ্যোক্তা এবং ব্যাংকার সাইড থেকে, দুই সাইড থেকে একদম।